আমি যুদ্ধের সময় অষ্টম বেঙ্গলের সাথে ছিলাম। অষ্টম বেঙ্গল, ফার্স্ট বেঙ্গল, থার্ড বেঙ্গল, এই তিনটা জেট ফোর্সে ছিল। আমাদের সিও সাহেব ছিলেন মেজর আমিন, তৎকালীন মেজর, বর্তমানে উনি ব্রিগেডিয়ার থেকে অবসর নিয়েছেন। আর সেকেন্ড ইন কমান্ড ছিল ক্যাপ্টেন খালেকুজ্জামান চৌধুরী, উনি আর্মি থেকে রিটায়ার করেছেন ব্রিগেডিয়ার পদ থেকে। তো যাক, আমি ভারতের মেঘালয় প্রদেশের তুরে ডিস্ট্রিক্ট নামক স্থানে, ওইখানে থেলডালা নামক এক জায়গা আছে, ওইখানে আমাদের অষ্টম বেঙ্গল ছিল। ওইখান থেকে আমরা ময়মনসিং এবং সিলেট অপারেশন করতাম। যাক, শেষে আমরা সিলেট সালুটকের এয়ারপোর্ট আমরা নিজেরাই দখল করেছি। ওইখান থেকে অলিনগর ভানুগাস হইয়া সিলেটের আমরা ফেঞ্চুগঞ্জ হইয়া এই সিলেট শহরে আসি। ওইখান থেকে মৌলভীবাজার, মঙ্গলবাজার এবং শ্রীমঙ্গলে সেই আমাদের মানে ওখানে ক্ষান্ত হয়েছি। তখন ওই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেন। ওইখান থেকে আমি বাড়িতে আসি। আসার সময় খালেকুজ্জামান চৌধুরী আমাকে একটা চিঠি দিয়েছিলেন উনার আব্বা আন্টুমিয়া সাহেবকে দেওয়ার জন্য। আমি ওই চিঠি উনার বাড়িতে পৌঁছাই। 10 দিন পর আমি আবার ওই অষ্টম বেঙ্গলে গিয়ে জয়েন করি। জয়েন করার পর এটা আসলো চিটাগাঙে। চিটাগাং আসার পর ওইখান থেকে ডাক আসলো, বলে যে যার যার যে যেখানকার লোক ওইখানে চলে যান। তো আমি অরিজিনাল সিগন্যাল ব্যাটালিয়ানের লোক ছিলাম, আমি ওইখান থেকে সিগন্যাল ব্যাটালিয়ানে চলে যাই। যাক, কথা হলো আমার হয়তো এত বড় একটা অনুষ্ঠানে কথা বলার মতো অ্যাকচুয়াল আমি কিন্তু অত দূর উপযুক্ত নই। যাক, এটা যারা আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ।